আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি থ্রিজ লেথ চাক মেইনটেনেন্সের দ্বিতীয় পর্বে প্রথম পর্বটি যারা দেখেননি ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে দয়া করে দেখে নেবেন তো গত পর্বে আমরা দেখেছিলাম কীভাবে চাক কে স্পিন্ডল থেকে আলাদা করতে হয় তারপর লেজ চাকের বিভিন্ন অংশগুলো কিভাবে খুলতে হয় তো এই লেজ চাকটিতে একটি সমস্যা ছিল তা হলো জব বাঁধার পরে জব খুলতে অনেক বেশি বল প্রয়োগ করতে হতো এই সমস্যাটি আমরা এ পর্বে সমাধান করব তো তার আগে চলুন চাকের বিভিন্ন অংশের নাম জেনে নেই এটি হল জ আর এটি দুই পাশ বিশিষ্ট একটি রাউন্ড প্লেট এই অংশকে বলা হয় স্ক্রুল এই স্ক্রুলের কারণেই তিনটি জ একই সাথে মুভ করতে পারে এবং এর পিছনের দিকে গিয়াৰ আছে এটি বলা হয় বিভেল গিয়াৰ এটি হ'ল পিনিয়ন তিনিটি পিনিয়ন আছে এইগুলো হ'ল বিভেল গিয়াৰ কেমলগ ষ্টাৰ্ছ এণ্ড স্ক্ৰু আৰু এই অংশটি হ'ল ব্যাক প্লেট বা ব্যাক কভার আর এটি হল বডি এর সামনের দিকে তিনটি স্লট আছে জল লাগানোর জন্য তো মোটামুটি একটি লেজ চাকে এ অংশগুলোই থাকে তো চলুন শুরু করা যাক তো তার আগে প্রথমেই লেজ শাকের যে মুভেবল অংশগুলো আছে এগুলো সঠিকভাবে মুভ করে কিনা এটি পরীক্ষা করতে হবে তো প্রথমেই দেখব জগুলো স্লটে সহজেই আসা যাওয়া করে কি না জটিকে এভাবে স্লটে প্রবেশ করাতে হবে জটি ইজিলি প্রবেশ করতেছে না অনেক বেশি টাইট মনে হচ্ছে তো পরীক্ষা করে দেখতে হবে কোথায় কি সমস্যা আছে তো এভাবে হাত বুলিয়ে দেখতে হবে কোথাও অসমান বা বাড়তি অংশ আছে কি না এবং স্লটেও হাত বুলিয়ে দেখতে হবে বাড়তি বা অসমান জায়গা আছে কি না তো বডির স্লটের এখানে বাড়তি কিছু অংশ হাতে লাগতেছে এর কারণে হয়তো বা জটি সঠিকভাবে মুভ করতেছে না তো এর জন্য আমাদের বিশেষ ধরনের ফাইল ইউজ করতে হবে একে বলা হয় জুয়েলার জুয়েলারি ফাইল বা নিডল ফাইল সেট তো এই জায়গার জন্য আমরা স্কোয়ার ফাইল ব্যবহার করব তো খুব সাবধানে ফাইলিং করতে হবে খুব বেশি ফাইলিং করা যাবে না যতটুকু অংশ প্রয়োজন ঠিক ততটুকুই ফাইলিং করতে হবে ফাইলিং শেষ এবারে জটি লাগিয়ে দেখবো সহজে আসা যাওয়া করে কিনা না জটি ইজিলি মুভ করতেছে তো এবারে পরবর্তী জটি লাগিয়ে দেখব তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলি নাই তা হল প্রতিটি জয়ের গায়ে নাম্বারিং করা আসে এই যে এখানে ওয়ান দেওয়া আসে তার মানে এটি এক নাম্বার জ স্লটেও এভাবে নাম্বারিং করা আছে যে এখানে ওয়ান তার মানে এটি এক নাম্বার স্লট এভাবে এক নাম্বার স্লটে এক নাম্বার জ হবে দুই নাম্বার স্লটে দুই নাম্বার জ তিন নাম্বার স্লটে তিন নাম্বার জ লাগাতে হবে তো পরবর্তী জ্বরটিকে আমরা পরীক্ষা করে নেব এটি সঠিকভাবে মুভ করে কিনা এই জটি অনেক বেশি টাইট এই জটিতেও একইভাবে হাত বলে এইভাবে দেখতে হবে কোনো বাড়তি অংশ আছে কিনা এখানে অনেক বেশি অসমান জায়গা হাতে লাগতেছে এই জায়গাগুলো ফাইলিং করে সমান করে দিতে হবে অবশ্যই খুব বেশি ফাইলিং করা যাবে না প্রয়োজন অনুযায়ী ফাইলিং করতে হবে জয়ে ওইভাবে হাত বুলিয়ে দেখতে হবে অসমান জায়গা আছে কিনা এখানে একটু অসমান জায়গা মনে হচ্ছে তো এভাবে ফাইলিং করে সমান করে দিতে হবে ফাইলিং শেষ এবারে জটি আমরা স্লটে প্রবেশ করাবো এই জটি এখন খুব ইজিলি প্রবেশ করছে এবং মুভ করতেছে তো এই জটি আমাদের অ্যাডজাস্ট করা হয়ে গেল এবার তৃতীয় জটিকেও আমরা একইভাবে স্লটে প্রবেশ করানোর চেষ্টা করবো এটিও খুব ইজিলি মুভ করতেছে তাহলে এই জতে কোনো সমস্যা নেই তো তিনটি জয় আমাদের অ্যাডজাস্ট করা হয়ে গেল এবারে স্ক্রুলটি বডিতে লাগাবো তার আগে হাতগুলি এভাবে দেখে নিতে হবে কোনো সম অসমান জায়গা আছে কি না তো একটু খসখসে মনে হচ্ছে তো হালকা এমারি প্যাপারের সাহায্যে ঘষে নিতে হবে খুব বেশি আমারি করা যাবে না তারপরে কাপড় দিয়ে মুছে নিতে হবে যেন কোনো বালিকোনা না থাকে তো স্ক্রুলটিকে এভাবে সোজা ধরে বসিয়ে দিতে হবে যদি আঁকা হয় তাহলে লাগানোটা খুবই খুবই কষ্টদায়ক হবে এজন্য খুব সাবধানে স সোজাভাবে বসানোর চেষ্টা করতে হবে স্ক্রুল প্লেটটি খুব ইজিলি মুভ করতেছে তো স্ক্রুলটিও আমাদের অ্যাডজাস্ট করা হয়ে গেল তো এবারে ব্যাক প্লেটের সাথে তিনটি পিনিয়ন লাগাতে হবে এবং লাগিয়ে পরীক্ষা করবো এগুলি ইজিলি মুভ করে কিনা না তো এই পিনিয়নটি খুব সহজেই ঘুরতেছে বাকিগুলো অনেক বেশি টাইট তো জয়ে আমি যেভাবে করেছিলাম হাত বুলিয়ে দেখেছি বাড়তি কোনো অংশ আছে কি না ঠিক একইভাবে এখানে হাত বুলিয়ে দেখতে হবে বাড়তি কোনো অংশ আছে কি না তো প্রয়োজন হলে ফাইলিং বা এমআরই করে নিতে হবে তো তিনটি পিনিয়ন এখন খুব ইজিলি ঘুরতেছে আমি হালকে একটু ফাইলিং সরি এমআরই করে নিয়েছি তো আমাদের সবগুলো অংশই পরীক্ষা করা হয়ে গেল এবারে চলুন চাকের সকল অংশ আমরা আবার লাগিয়ে ফেলি তো লাগানোর আগে অবশ্যই মুভেবল জায়গাগুলোতে ভালোভাবে গ্রিজিং করে নিতে হবে বডিতেও গ্রিজ দিয়ে নিতে হবে পর্যাপ্ত পরিমাণে স্ক্রুলেও গ্রিজ দিতে হবে যেহেতু এখানে জগুলো মুভ করবে এবারে বডির সাথে স্ক্রুলটি লাগিয়ে দিতে হবে স্ক্রুলটি আমাদের লাগানো হয়ে গেল এখন গিয়ারেও পর্যাপ্ত পরিমাণে গ্রিজ দিয়ে দিতে হবে গ্রীজিং করা শেষ এবারে ব্যাক প্লেটের সাথে তিনটি পিনিয়ন লাগিয়ে দিতে হবে তার আগে এই জায়গাগুলোতে গ্রিজ দিতে হবে তারপরে সফট হ্যামারের সাহায্যে সামান্য আঘাত করে করে বসিয়ে দিতে হবে কোনো অবস্থাতেই বলপেন হ্যামার বা শক্ত কিছু ব্যবহার করা যাবে না পিনিয়নগুলো লাগানো হয়ে গেল এবারে বডির সাথে ব্যাক প্লেটটিকে অ্যাডজাস্ট করে দিতে হবে তার জন্য এভাবে ব্যাক প্লেটটি বডির উপরে রেখে এভাবে চাপ দিতে হবে তাহলে লেগে যাবে যদি না লাগে সফটওয়্যারের সাহায্যে কয়েকটি আঘাত করলে সহজেই লেগে যাবে লাগানো হয়ে গেল তো এখানে যে স্ক্রুগুলো ছিল এগুলো লাগিয়ে ফেলতে হবে এবং ক্যামলক স্টার্টস অ্যান্ড স্ক্রু ছিল এগুলো লাগিয়ে দিতে হবে তো স্ক্রুগুলো আমাদের লাগানো হয়ে গেছে এবারে ক্যামলগ স্টার্টস লাগাতে হবে তার আগে এখানে একটু খেয়াল করতে হবে এখানে লক লকিং স্ক্রু ছিল আর এখানে গ্রুপ করা আছে ক্যামলক স্টার্টসে তো এই দুটি বরাবর হবে আর এখানে একটা স্টেপ দেওয়া আছে এই পর্যন্ত ক্যামলগ স্টার্টসটি প্রবেশ করাতে হবে ক্যামলগ স্টার্সগুলো লাগানো হয়ে গেল তো বডির সামনের দিকেও তিনটি স্ক্রু ছিল এগুলো লাগিয়ে দিতে হবে স্ক্রুগুলো লাগিয়ে ফেলেছি তো আমাদের চাকের প্রায় সকল অংশই লাগানো হয়ে গেলো শুধু বাকি রয়ে গেলো তিনটি জ তো তিনটি জ লাগানোর জন্য আলাদা মেকানিজম রয়েছে যেটি আমি আর এ পর্বে দেখাচ্ছি না তো দেখাতে গেলে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব আবার কিভাবে স্পিন্ডলের সাথে চাকটিকে অ্যাডজাস্ট করতে হয় এবং জগুলো কীভাবে লাগাতে হয় তো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে